পাকিস্তানে এবার জমে উঠেছে আসল ক্ষমতার লড়াই। দেশটির শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে এবার কড়া হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান সুপ্রিম কোর্ট। সেনাবাহিনীর কর্মকাণ্ডে বেজায় চটেছেন পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইশাক। সেনা ছকে নির্বাচনের শোরগোলের মধ্যে পাকিস্তানের গণতন্ত্র ধ্বংসের মহানায়ক সেনাবাহিনীকে এবার নতুন করে চাপের মুখে ফেলে দিয়েছে দেশটির শক্তিশালী বিচার বিভাগ। পাকিস্তানের সেনাবাহিনী বাণিজ্যিক কার্যক্রমের পরিবর্তে যেন প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে বিশেষ নজর দেয়, সে বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় সরকারকে প্রতিশ্রুতি দেওয়ার আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্ট। পাক রাজনীতিতে অন্যতম শক্তি হিসেবে কাজ করে দেশটির সেনাবাহিনী। পাকিস্তানের সাত দশকের ইতিহাসে অর্ধেকের মতো সময় ক্ষমতার মসনদ ছিল জেনারেলদের হাতে। এমনকি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকেও পেছন থেকে পরিচালনা করে থাকে পাকিস্তানের ফোর-স্টার জেনারেলরা। শুধু রাজনীতি নয়, বরং দেশের সরকারি প্রতিষ্ঠান ও বাণিজ্যেও রয়েছে পাকিস্তান সেনাবাহিনীর বিশাল প্রভাব। এমনই শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে এবার চড়েছেন পাকিস্তানের সর্বোচ্চ আদালত, দিয়েছেন পাক সেনাবাহিনীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের কড়া হুঁশিয়ারি। পাকিস্তান সেনাবাহিনী শুধু প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে কাজ করবে, কোনো ব্যবসা করবে না। একই সঙ্গে দেশটি তাদের গুন্ডিতে থাকার নির্দেশ দিয়ে বেপরোয়া এই সেনাবাহিনীকে শাসালো পাকিস্তান সুপ্রিম কোর্ট। বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় সরকারকে প্রতিশ্রুতি দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধান বিচারপতি সিজেপি কাজী ফয়েজ ইশাক। সম্প্রতি বেআইনি ও অবৈধ নির্মাণ অপসারণ সংক্রান্ত মামলার শুনানিকারী তিন সদস্যের বেঞ্চের নেতৃত্বে প্রধান বিচারপতি এই আহ্বান জানান। মামলা শুনানির সময় পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইশা সেনা প্রশাসনকে সরাসরি বলেছেন, সেনাবাহিনীর ওপর অর্পিত সুনির্দিষ্ট দায়িত্ব ফেলে রেখে তারা যে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় নাক গলিয়ে বেড়ায় তার অবসান ঘটাতে হবে। এই জন্য সেনাবাহিনী বাণিজ্যিক কার্যক্রমের পরিবর্তে যেন প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে বিশেষ নজর দেয়, সে বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় সরকারকে প্রতিশ্রুতি দিতে হবে। ঘটনাটি মূলত করাচি ক্যান্টনমেন্টে, যেখানে সামরিক জমি ব্যবহার করে বিবাহ হল ব্যবহার করা হয় বলে অভিযোগ উঠে। পরে 2021 সালে বিষয়টি আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। সে সময় প্রধান বিচারপতি গোলজার আহমেদ বিষয়টি নজরে আনেন। সেই ইস্যুতে এবার সেনাবাহিনীকে শাসিয়েছে প্রধান নির্বাচন কমিশন। এদিকে পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই প্রধানমন্ত্রী পদের প্রার্থী হিসেবে সাবেক মন্ত্রী ওমর আইয়ুবকে মনোনীত করেছে। ইমরান খানের সঙ্গে বৈঠকের পর জাতীয় পরিষদের সাবেক স্পিকার ও পিটিআই দলের সিনিয়র নেতা আসাদ কাইসার বুধবার এ ঘোষণা দেন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদের জন্য দলের প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে মিয়ান আসলামকে। এদিকে নির্বাচন কারচুপির অভিযোগে আবারও আন্দোলন শুরু করার কথা জানিয়েছে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর খান। তাই পাক রাজনীতি কোন দিকে মোড় নেই তা এখনও বলা যাচ্ছে না। সেনাবাহিনীর কর্তৃত্বের বিরুদ্ধে দেশটির মানুষে যে প্রতিবাদী হয়ে পড়েছে, আর তার নেতৃত্ব দিয়ে যাচ্ছে ইমরান খান, সেখানে শেষ পর্যন্ত কে টিকে থাকে তাই এখন দেখার বিষয়।